যে মহিমদা রাতের পর রাত দিনের পর দিন এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডেকে থ্রেড দেওয়া হচ্ছে কারণটা কি তুমি রক্তদান শিবির করবে কিন্তু এই নওশাদ সিদ্দিকীকে স্টেজে আনা যাবে না তার কারণ প্রশাসনের একদিকের কথা তাদের কাছে নাকি খবর আছে যদি নওশাদ সিদ্দিকী আসে তাহলে এটা নাকি দ্বিতীয় ভাঙড় হয়ে যাবে আগামী দুদিন নওশাদ সিদ্দিকী আসলে ওই মহিমদার কোনো লাইফ সিকিউরিটি থাকবে না তাকে হয়তো মৃত্যুবরণ করতে হবে কিন্তু দুঃখের বিষয় দেখুন প্রশাসনের কাছে এত কিছু এভিডেন্স থাকার পরেও এই গ্রামে অবৈধ বিভিন্ন ধরনের মশলা ঢুকেছে বন্দুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম ঢুকেছে সেটি তাদের কাছে ইনফর্ম আছে খবর আছে থাকার পরেও সেই সমস্ত গুন্ডা মস্তান বাহিনীগুলোকে অ্যারেস্ট না করে আজকে আমাদের সোশ্যাল ওয়ার্ককে বন্ধ করার লক্ষ্যে মহিমদাকে পদে পদে থ্রেড দেওয়া হয়েছে কিসের ভাই এত অসুবিধা ওই আমরা তো কোনো জায়গায় করি না ক্ষমতার বল বেশি দিন থাকে না আজকে মনে রাখবেন এই রক্ত আগামী দিন হয়তো এইখানের তৃণমূলের বড় বড় নেতাদের রক্তের প্রয়োজন হতে পারে তখন কিন্তু ওই মহিমের কাছে যেতে হবে রক্তের জন্য কারণ রক্ত কোনোদিন জাত পাত ভেদাভেদ দেখে না একটি মানুষের রক্ত অপর মানুষের কাছেই প্রয়োজন হয় তারপরেও বিভিন্নভাবে এই প্রোগ্রামটিকে করতে গিয়ে বাধা আজকে এখানে বিভিন্ন মানুষ আছে তাদের মুখের দিকে তাকাচ্ছিলাম তাদের মুখ থেকে একটা কথা তাদের মুখ থেকে তাদের চোখ থেকে একটা কথা বলছে বিগত দিনে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমাদের ছেলেরা যেভাবে লড়াই দিয়েছে যেভাবে সংগ্রাম করেছে যতগুলো বুথ থেকে আমাদের ক্যান্ডিডেট জিতেছে তার পিছনে কিন্তু আমাদের সংগ্রামী সহযোদ্ধা থেকে গ্রামের মানুষের বড় অবদান আছে আমাদের ভুলে গেলে চলবে না আজকে মানুষ বলছে যে আমরা এই নীতিরাতের সরকারকে চাই না যে কি গণতন্ত্রের বিরোধী যে কি সমাজতন্ত্রকে শেষ করে দিয়ে আজকে গণতন্ত্রকে শেষ করে দিয়ে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে বড় দুঃখ লাগে আজকে সকালে আমাদের অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই ডোমজুর ব্লক কমিটির পরিচালনায় আমরা স্বাধীনতার ফ্ল্যাগ তুলব বলে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যথা সময় যথা কাজ হয়েছে কিন্তু মনে রাখতে হবে সেই 77 বছর আগে আমাদের পূর্বপুরুষ ব্রিটিশদের সঙ্গে লড়াই করে আমাদেরকে আজাদ করেছে আমাদেরকে স্বাধীন একটি দেশ উপহার দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে দাঁড়িয়ে সেই ব্রিটিশদের কিছু দালাল আমাদের সমাজে ওঠা বসা করছে আমাদের সামনে আমাদের চেয়ারম্যান এসে উপস্থিত হয়ে গিয়েছেন আর বক্তব্য বেশি কিছু দেবার নেই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা একটি সাইডে দাঁড়িয়ে যান আমাদের চেয়ারম্যান এসে গেছে দু একটা কথা বলি তো বিভিন্ন সময় এই ঝামেলায় আমাদের ফেলতে হয় আমরা চাই না নীতিরাতের সরকার আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা চাই গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের তাদের ন্যায় বুঝিয়ে দিতে হবে তাদের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে সেই নীতিরাতের সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার দিনের ভোটকে রাতের অন্ধকারে লুট করে দিনের ভোটকে রাতের অন্ধকারে লুট করে তারা মানুষের উপরে বুলডোজার চালিয়েছে চালিয়ে তারা অবৈধ সরকার গঠন করেছে এবং গঠন করার পরেও তারা কিন্তু মানুষকে সোশ্যাল ওয়ার্ক করতে দিচ্ছে না আমাদেরকে সামাজিক কাজ করতে দিচ্ছে না কেন অসুবিধা কোথায় এখানে সামাজিক কাজ করলে অসুবিধাটা কোথায় আমার তৃণমূলী ভাই ও বন্ধুদের লক্ষ্য করে বলি মনে রাখবেন আমরা প্রত্যেকটা স্টেজ থেকে একটা কথা বলে রাখি যে রাজনীতি হবে একদিন কিন্তু সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত থাকবে আপনি আমি কিন্তু পরস্পর একে অপরের কিন্তু সাথে থাকতে হবে কাছে থাকতে হবে শুধু একটা কথা বলবো আমি মাননীয়ার মতো খুব বড় নেত্রী নই যে আমি আপনাদের সামনে হাম্বা হাম্বা বলে একটা কবিতা রাখবো জাস্ট দু লাইন একটা কবিতা লিখেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন ভারত আমার গর্ব ভারত আমার দেশ এই বাংলায় আমার জন্ম এই বাংলাতেই হব শেষ উন্নতির নামে কত বইছে দুর্নীতির বাতাস
উন্নতির নামে কত বইছে দুর্নীতির বাতাস, নতুন বাংলা গড়ব মোরা এই আমাদের বিশ্বাস। ভাতা আর শ্রীন নামে চাইনা মদের মিথ্যে ঢপ, ভাতা আর শ্রীন নামে চাইনা মদের ভিক্ষে অনুদান, নিজের অধিকারের তারে লড়বো শিখিয়ে গেছেন আমাদের ছাত্র নেতা শহীদ আনিস খান। বাংলা মায়ের সন্তান আমি, এই বাংলা আমার প্রাণ, ভারত আমার গর্ব, এই ভারত আমার দেশ, এই বাংলাতেই আমার জন্ম, বাংলাতেই আজকে রক্তদান শিবির। মনে রাখবেন আমরা একটি কবিতা পড়েছিলাম যে একটি প্রদীপ যদি মনে করে হাজারো লক্ষাধিক প্রদীপকে, সে নিজে না শেষ হয়ে নিজের আলো না নিভে গিয়ে হাজারো লক্ষ কোটি প্রদীপকে জ্বালাতে সক্ষম হয়, ঠিক একইভাবে একটি মানুষ যদি মনে করে সে নিজে না শেষ হয়ে তার নিজের শারীরিক অক্ষমতা না করে তিনি চাইলে হাজারো লক্ষ কোটি মানুষকে নতুন করে নবজীবন দান করতে পারে। তার কারণ মনে রাখবেন আজ পর্যন্ত পৃথিবীতে বহু বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তারা বিভিন্ন জিনিস রিসার্চ করছে, তারা অনেক কিছু জিনিস আবিষ্কার করছে। আজকে ভারতবর্ষ থেকে চাঁদে চলে গিয়েছে এমন একটি মেশিন তৈরি করেছে, কিন্তু দুঃখের বিষয় আজও পর্যন্ত কিন্তু রক্তের কোনো বিকল্প তৈরি হয়নি। আর মনে রাখতে হবে আজ এই সভা থেকে বলে দিয়ে যায়, আগামী দিনও এই রক্তের বিকল্প বের হবে না। মনে রাখবেন যদি কোনো ব্যক্তি রক্তের জন্য মারা যায়, আমি আপনি যদি রক্ত সাহায্য করি, মনে রাখবেন আমি আপনি একদিন পৃথিবী থেকে চলে যাব, একদিন এই সমাজ থেকে চলে যাব, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি আপনি যদি আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে 1 ফোঁটা রক্ত দিয়ে আমরা যদি কোনো ব্যক্তিকে সাহায্য করে থাকি, আজ আমার এই 1 ফোঁটা রক্তের বিনিময়ে হয়তো সেই ব্যক্তি নতুন জীবন ফিরে পাবে, আরো কিছুদিন বাঁচবে, হয়তো দেখা যাবে তার ওই জীবিত থাকাকালীন তার কাছ থেকে যে সমাজে নতুন নতুন কিছু প্রজন্ম নতুন কিছু সমাজকে উপহার দেবে, তারা হয়তো আমাদের রক্তের বিনিময়ে বেঁচে থাকবে। অর্থাৎ আমি আপনি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমার আপনার রক্তের বিনিময়ে যে সমস্ত ব্যক্তি আসবে তাদের মধ্যে কিন্তু আমরা বেঁচে থাকব, এই অঙ্গীকারবদ্ধ হয়ে এই চিন্তা ভাবনা করে আজকে আমাদের রক্ত দেওয়া উচিত। সাথে সাথে মনে রাখবেন অ্যারিস্টটল একটি ভালো কথা বলেছিলেন একটা সময়, ম্যান ইজ এ সোশ্যাল বিং, অর্থাৎ মানুষ সামাজিক প্রাণী, এর কোনো ক্ষমতা নেই। আজকে লক্ষ্য করে দেখুন সমাজ একটি গরু, সে যখন বাচ্চা তার যখন পৃথিবীতে আসে তার যখন বাচ্চা, মনে রাখবেন ওই গরুর বাচ্চা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে দৌড় দেয়। আজকে কিন্তু লক্ষ্য করে দেখুন আমার আপনার বাড়িতে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে তার মায়ের গর্ভ থেকে কম করে 2 থেকে 3 বছর তাকে প্রচুরভাবে গাইড করতে হয়, কারণ একটু চোখের আড়াল হলেই হয়তো শেষ হয়ে যাবে, আমরা এতটাই কমজোরি। কিন্তু মনে রাখবেন এই মনুষ্য জাতি, এই মানুষ, তারাই কিন্তু এমন একটি বড় ব্যক্তি হয় তারা চাঁদে যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সায়েন্টিস্ট বিভিন্ন জায়গায় যায়, তারপরেও কিন্তু মানুষ কমজোরি। এই সমস্ত বিষয় মানুষের মধ্যে আছে। যেমন ভূপেন হাজারি একটি গান লিখেছিলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটুকু সহানুভূতি তুমি মানুষ পেতে পারো না। অর্থাৎ আমি আপনি যত মানুষ পৃথিবীতে আছি
সকলের সকলের সহানুভূতি সকলের ভালোবাসা সকলের একের পর এক যে ভালোবাসা সামনে থাকা এতেই কিন্তু একটা মানুষ কিন্তু বেঁচে থাকে কারণ মনে রাখবেন একটি মানুষ কিন্তু পৃথিবীতে জীবন যাপন করতে সক্ষম হবে না প্রত্যেকটি মানুষ লক্ষ কোটি মানুষের যোগফল কিন্তু একটি মানুষ প্রত্যেকটি মানুষের বিনিময়ে আমি আপনি বেঁচে আছি কারণ আপনি আপনি এইখানে সবাই আছি মনে রাখবেন আমি একটি টি-শার্ট পরে আছি এই টি-শার্টটা তৈরি করতে গিয়ে কোন সময় দেখতে হবে সুতলি দড়ি তৈরি করতে হয়েছে তারপরে বিভিন্ন জায়গায় কলকারখানা থেকে প্রসেসিং হওয়ার পরে আমরা একটি এই শার্ট তৈরি করতে পেরেছি অর্থাৎ আমি আপনি যে আজকে সুস্থ মস্তিষ্কে এই স্টেজে কথা বলছি বা আপনারা দাঁড়িয়ে আছেন একটি শার্ট পরিধান করে এই শার্টের পিছনে হয়তো কয়েক হাজার মানুষ কিন্তু জড়িয়ে আছে অর্থাৎ সমষ্টিগত মানুষকে নিয়ে কিন্তু আমরা একজন তাই প্রত্যেকটি ব্যক্তিকে লক্ষ্য করে বলবো আপনারা রক্তদানে রক্তদান শিবিরে রক্তদান করুন ভাবছিলাম রাজনৈতিক কিছু কথা বলবো না আপনারা প্রত্যেকে অবগত আছেন আমি গতকাল থেকে এখানে এসেছি কারণ আমার ডোমচুর ব্লক কমিটির বিভিন্ন ভাই থেকে শুরু করে আমার মহিমদা যিনি নেতৃত্ব দিচ্ছেন তেনার উপরে বিভিন্ন সময় প্রশাসন টর্চার শুরু করেছে আমি ভাবছিলাম আজকে রক্তদান শিবির ছোটখাটো দুই একটা কথা বলবো বলে বক্তব্য শেষ করব ভাইদের রিকোয়েস্ট তারা একটু বেশি করে বলতে বলছে